স্টার্ট রেকর্ডিং ওকে আচ্ছা এখানে আমরা আউটপুট দেখছি আর কি এখানে আমরা কোড করব তাই না আচ্ছা আমরা আগে একটা নেভিগেশন বার বানিয়ে ফেলি হ্যাঁ আরে বাবা সাইজে এসি হয়ে গেছে ভীম আকারে ছবি লিখতেছে এই এসিও ফ্রেন্ডলি করা উনি ওনারা টাকা দিয়ে এসিও করা লাগছে লাগে আচ্ছা একটা জিনিস দেখেন এই সাইটটা যখন মোবাইল স্ক্রিনে যাচ্ছে তাই না যে মোবাইল স্ক্রিনে যাচ্ছে তখন কি তখন কি এটা ভেঙে চুরে যাচ্ছে এটা আচ্ছা ভেঙে চুরে যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ কি এটা এসি সরি যে রেসপন্সিভ ডিজাইন করা তাই না আমাদের আচ্ছা রেসপন্স দেখেন নেভিগেশন বার এইগুলো রেসপন্সিভ করা মোটামুটি কঠিন কিছু না কিন্তু আমরা যখন নেভিগেশন বারটাকে রেসপন্সিভ করব দেখেন এইটা নিয়ে অনেক সময় একটু মানে আপনাদের এলোমেলো হয়ে যেতে পারে ঠিক আছে আচ্ছা দেখেন এখনও ঠিক আছে আচ্ছা যাই আচ্ছা যাই হোক এখন এই সময় এইগুলো ঠিক করা যায় কিন্তু আসলে ওনার চাহিদা এত না কারণ এইরকম মোবাইল ডিভাইস হলে তার ডিভাইসটা এমনই হবে এর চেয়ে ছোটো ছেলে বড় হবে না আবার কম্পিউটার হলে তার ডিভাইসটা এমনই হবে এর চেয়ে ছোটো হবে না সেই জন্য মোটামুটি দুই ডিভাইসে ঠিকই আছে সেই জন্য ওনার চাহিদা এতটুকু সেই জন্য চাহিদা অনুযায়ী আমি যোগান দিছি বুঝেছ আচ্ছা তো আমরা এইটা আজকে শিখবো হ্যাঁ রেসপন্সিভ ডিজাইন আচ্ছা দেখেন যখনই মোবাইল স্ক্রিনে আসে তখনই কি আমাদের হোম টোম সবগুলো কি হাইড হয়ে যাচ্ছে আর চলে আসছে কি এখানে একটা থ্রি ডট মেনু তাই না আচ্ছা যখন এটাতে ক্লিক করছি তখনই আমাদের এই মেনুগুলো এইভাবে আসছে আচ্ছা তাহলে আমরা একটা ওয়েবসাইট মতো বানিয়ে ফেলি হালকা পাতলা প্রথমে ন্যাভ ন্যাভ ন্যাভের ভিতরে থাকবে কি ইউএল তারপর থাকবে কি এলআই এলআই তো এইভাবে রাখি এলআই এলআই এর ভিতরে থাকবে এ এইচ রেপের ভিতরে হ্যাশ থাকুক আচ্ছা হোম আচ্ছা হোম অ্যাবাউট কন্ট্যাক্ট আর কি থাকতে পারে ব্লক ট্রান্স এই তিনটাই রাখলাম আচ্ছা আমাদের এটা এখানে শো করার কথা তাই না আচ্ছা আর এই যে ন্যাবের ভিতরে কিছু ইউএল আছে আর আমি একটা লোগো রাখবো হ্যাঁ লোগো আচ্ছা আমরা এর ভিতরে লোগোর ভিতরে এ ট্যাগ রাখি এই স্ট্রিপের ভিতরে রাখি কি হ্যাশ লোগোর ভিতরে আচ্ছা এই স্ট্রিপের ভিতরে এই ইন্ডেক্স ডট এইচ টি এম এল এই থাকবে লোগোর উপরে ক্লিক করলে এই সাইটেই থেকে যাবে ঠিক আছে আর এর ভিতরে কি হবে আমরা একটা আইএমজি ট্যাগ নিই সোর্স সোর্সের জায়গায় কি একটা লোগো চাপস কোনটা এটাই নিয়ে নিই হ্যাঁ কোথায় কার্স করছি আমরা ওয়েব ডেভেলপমেন্ট বি নাইন এখানে তাই না বি দেখালো আর এই লোগোর আমরা পার্টটা এখন বলে দিব না সোর্স আচ্ছা আমরা কোনো ইমেজ ফোল্ডার নিইনি তাই না একটা ইমেজ ফোল্ডার রাখা ভালো আইএমজি আচ্ছা এবার বেরিয়ে দেখা লাগবে আইএমজি স্ল্যাশ বিডি রেখা লোগো তাহলে তো আমাদের এটা হয়ে গেল তাই না কারের ইলোক দিচ্ছে ঠিক আছে আচ্ছা থাকুক এবার আমরা সিএসএস করি এইদিকে খেয়াল করো এখান থেকে আমরা লিঙ্ক করছি স্টাইল ডট সিএসএস এবার এটাকে স্টার্ট দিয়ে দিই একবার অল অলের ভিতর কি লিস্ট স্টাইল টাইপ লিস্ট জাভা স্ক্রিপ্টের ভিতরে এটা করলে কি জীবনে হয় স্টার মানে অল তাই না লিস্ট স্টাইল টাইপ কি নান
ওকে, মার্জিন জিরো, জিরো, প্যাডিং ডিফল্টভাবে পাই না, তারপরেও জিরো দিয়ে দিই। হ্যাঁ, প্যাডিং। আচ্ছা, আর বক্স সাইজিং, বর্ডার বক্স দিয়ে দিই। হ্যাঁ, বক্স সাইজিং এর কাজ কি ছিল জানেন? মানে প্যাডিং টেডিং যাই দেন না কেন, একটা মানে ডিবের উইথটা বাড়াবে না, তাই না? ওর ভিতরেই হবে, তাই না? রায়ন ভাই জানেন প্যাডিং, সরি, এই যে বক্স সাইজিং, বর্ডার বক্স, বর্ডার বক্স। ওকে, আচ্ছা, এবার মোটামুটি সব কিছু ডিফল্টভাবে আছে, এবার আমরা শুরু করি এটাকে। হ্যাঁ, তারপর কি আমাদের ন্যাপটাকে ডিজাইন করতে হবে না? আচ্ছা, ন্যাবের, এখানে ন্যাবে আসি, ন্যাবে আসার পর এটা ডিসপ্লে কি হবে? ফ্লেক্স। তাহলে কি এই যে এখানে আমাদের কি কি আছে এইচটিএমএল এলিমেন্টের ভিতরে? একদিকে আছে কি লোগো, ন্যাবের প্যারেন্ট কয়টা? দুইটা না, একটা হলো লোগো আর একটা কি ইউএল। তাহলে কি লোগো আর ইউএল পাশাপাশি চলে আসবে না? আচ্ছা, ডিসপ্লে ফ্লেক্স দিছি, এখানে দেখি পাশাপাশি আসে কি না। আচ্ছা, পাশাপাশি আসে, কিন্তু লোগো সাইজ বড়, আর দুইটাই কি উপর থেকে শুরু হচ্ছে, তাই না? আচ্ছা, আমরা কি করবো, মাঝখান থেকে শুরু করবো। তাহলে অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস মানে কি সেন্টার। তাহলে কি আমাদের এই যে উপর নিচে থেকে মাঝখানে আসবে, ঠিক আছে, সবগুলা দেখেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার এই দুইটাকে দুই মাথায় ফাটাই দেবো। তাহলে কি করতে হয়? হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দুইটা দুই মাথায়। আচ্ছা, দুই মাথায় দুইটা থাকুক, কিন্তু একদমই কোনায় কোনায় লেগে গেছে, তাই না? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, এর ভিতরে একটা কন্টেনারের ভিতরে এইগুলাকে রাখি। হ্যাঁ, কন্টেনারের ভিতরে গেলে আর ঝামেলা। ডট CONTAINER, কন্টেনার, কন্টেনারের ভিতরে রাখি। এবার আরেকটা ঝামেলা আছে, কি জানেন? আমরা এই যে ন্যাবের ডিসপ্লে ফ্লেক্স করছিলাম না, কিন্তু তো এখন ন্যাবের কোনো কাজ নেই, তাই না? এই কন্টেইনারের সাইলটা এইগুলো হয়ে গেলো না, তাহলে আমার কি ন্যাবের ভিতরে যে কন্টেইনার আছে, আচ্ছা ন্যাবের ভিতর কন্টেইনার না, আমরা ডাইরেক্ট এখানে কন্টেইনার বলি। হ্যাঁ, কারণ ন্যাবের ভিতর কন্টেইনার, এই কন্টেইনার আমরা আরও অনেক জায়গায় ব্যবহার করবো এই সাইটে, তখন কিন্তু আমরা এখানে বলেছি ন্যাবের ভিতর যে কন্টেইনার আছে, তাহলে কিন্তু একটা ঝামেলা হবে। আমরা কি ডট CONTAINER, কন্টেইনার। এবার ঠিক আছে না, কোনো সেন্স আছে? আচ্ছা, আর আমরা ন্যাবের কি করবো, ন্যাবের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ফ্ল্যাট ইউআই কালার্স থেকে নিয়ে আসি, FLAT ফ্ল্যাট ইউআই কালার্স। এডে নেবো, এডে, হ্যাঁ, এটা নিলে আবার একটা ঝামেলার সম্ভাবনা থাকে। এটা নিলে আবার এই কালার মালার আমার সাদা করতে হবে না, করবা না, এটা নিলে লোগোর সাথে মিলছে না, লোগোর সাথে মিলতে হলে একটু সাদা টাইপের কিছু নিতে হবে। না, আমি তো গ্রাফিক্স ডিজাইন নাম সাদাই রাখি। হ্যাঁ, সাদা টাইপের, হালকা সাদা মতো করে ফেলি। আচ্ছা, থাকুক। আচ্ছা, এবার এই লোগোর সাইজ টাইজ একটু ঠিক করতে হবে। আচ্ছা, কন্টেইনারে ঠিক করলাম, এবার কি কন্টেইনারের ডিসপ্লে ফ্লেক্স করলাম, তাই না? কন্টেইনারের এটা ফ্লেক্স করলে আর একটা ঝামেলা আছে অবশ্য। আল্লাহ, হ্যাঁ বল, ও একটু উপরে আয়। হ্যাঁ, আমি ক্লাস নিচ্ছি তো,
কেডা মানে উপরে আসে জাস্ট একটু আই দুজন মিলে আই স্যার এখানে কন্টেইনারে ডিসপ্লে ফ্লেক্স করছি তারপর অ্যালাইন আইটেমস সেন্টার করছি জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করছি তাই না কিন্তু এই কন্টেইনার তো আমরা একটা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব তাই না সব জায়গায় তো আমার ডিসপ্লে ফ্লেক্স নাও লাগতে পারে আচ্ছা তাই না সব জায়গায় তো আমার ডিসপ্লে ফ্লেক্স নাও লাগতে পারে তাহলে একটা কাজ করি এই কন্টেইনার বলে আলাদা একটা ক্লাসে ডিজাইন করি উইথ কত পার্সেন্ট 80% 80% আর মার্জিন উপর নিচে থেকে জিরো উপর নিচে থেকে জিরো আর ডান বাম থেকে কি অটো তাই না উপর নিচে থেকে জিরো আর ডান বাম থেকে অটো আচ্ছা এক মিনিট এখানে শুধু আমরা কন্টেইনারকে কি করব কন্টেইনারকে উইথ করব 80% আর মার্জিন করব কি অটো তাই না আর এখান থেকে কি করব ন্যাবের ভিতর যে আমাদের কন্টেইনার আছে তাই না এইভাবে বলে দিব যে ন্যাবের ভিতর যে কন্টেইনার আছে সেটা ডিসপ্লে ফ্লেক্স করো তাহলে কি নর্মাল ভাবে কন্টেইনারের কি কাজ কি ওইটাও তো ন্যাবের ভিতরেই আছে উপরে এই কন্টেইনার এটাও কাজ করবে আমার এইটা তো কাজ করানোর দরকার কিন্তু এই ন্যাব নিয়ে যখন আমি এই কন্টেইনার নিয়ে যখন আমি নিচে আরেকটা জায়গায় কাজ করব কন্টেইনার আমি বারবার তো কন্টেইনার ক্লাস অ্যাড করব না যেখানে যেখানে আমার দেখা আমি বুঝাই যেখানে যেখানে আমার উইথ এই যে এখানে আমি দেখাই এই সাইড দেখাইলে ভালো বুঝতে পারবেন এই যে দেখেন সবগুলো দেখছেন এই যে এই দিক থেকে জায়গা ছেড়ে দিয়ে আছে না এদিক থেকে একটু জায়গা ছেড়ে দিয়ে আছে না আবার এই দিক থেকে একটু মনে করেন জায়গা ছেড়ে দেওয়া আছে না এই যে এদিক থেকে এটা কেন কারণ কি কন্টেইনার হলে একটা ক্লাস আছে তার ভিতরে রাখা তার উইথ দিয়ে 80% আর মার্জিন অটো দিয়ে মাঝখানে নিয়ে আসা বুঝতে পারছেন মানে প্রত্যেকটা জায়গায় তাহলে সব জায়গার জন্য তো আমার বারবার কন্টেইনার ক্লাস সেট করা লাগবে এরকম উইথ 80% যাই হোক কিছু সেই জন্য আমি কমন একটা ক্লাস রাখলাম কি কন্টেইনার বুঝছেন যাতে আমার বারবার একই কাজ না করা লাগে যে এখানেও সেম কাজ ঠিক আছে বুঝতে পেরেছেন সিএসএস কি ভুলে গেছেন জাভা স্ক্রিপ্ট করতে করতে রায়ন ভাই বুঝেছেন আচ্ছা সেই জন্য আমরা কি নমন ভাই এই যে আমরা কন্টেইনার বলে একটা কমন ক্লাস রাখলাম উইথ 80% মার্জিন উপর নিচে থেকে জিরো ডান বাম থেকে অটো তাই না আচ্ছা এবার আমাদের মাঝখানে আসে কিনা দেখি আইসে না দুইটা সাইড দিয়ে জায়গা আছে আচ্ছা বেশি হয়ে গেছে হয়তো 80% না 85% দিয়ে রাখি সি 80% হাতে যাওতে তাই দিই আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার ঠিক আছে এবার প্রত্যেক জায়গায় আপনার যখন এরকম দুই সাইডে এতটুকু গ্যাপ লাগবে শুধু কন্টেইনারের ভিতরে রেখে দিলেই তো হচ্ছে আমার বারবার আলাদা প্রত্যেকটার জন্য কি আলাদা কি সিএস ওই জায়গায় তো সব রাখছিলেন আচ্ছা প্রত্যেকটার জন্য কি আলাদা আলাদা করে আপনার ইয়ে মানে নিয়েও লাগছে না যে উইথ এত পার্সেন্ট হবে মার্জিন এত অটো হবে এরকম বারবার করা লাগছে না কি আপনি একবারে কন্টেইনারের ভিতরে
করে দিলেন, তাই না? আচ্ছা, এবার এই কন্টেইনারের কিন্তু এই যে এই কন্টেইনারের ভিতর কিন্তু আমার দুইটা জিনিস রয়েছে না, একটা কি লোগো আর একটা কি ইউএল, ইউএল। তো এইগুলার আবার আমার কি পাশাপাশি শো করানো লাগবে? তাহলে কি এই কন্টেইনারকে ডিসপ্লে ফ্লেক্স করা লাগবে না? কিন্তু আমি যদি এখানে ডাইরেক্ট ডিসপ্লে ফ্লেক্স করতাম, নিচে যতগুলো কন্টেইনার ইউজ করতাম সব জায়গায় আমার ডিসপ্লে ফ্লেক্স ইউজ হয়ে যেত না। আচ্ছা, তো সেই জন্য আমরা কী করছি, নেভের ভিতরে যে কন্টেইনার আছে সেইটার ডিসপ্লে ফ্লেক্স করছি, অ্যালাইন আইটেম সেন্টার করছি, মানে ফ্লেক্সের কাজটা এখানে করছি। বুঝতে পেরেছেন? সাবজেক্টটা দিয়ে দাও। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে লোগোটা আমাদের কি করতে হবে, লোগোর সাইজ সাইজ ঠিক করতে হবে। আচ্ছা, লোগোরে আমরা একটা উইথ দিয়ে দিই, যে ডট লোগো ক্লাস আছে, লোগো ক্লাস আছে, তার ভিতর যে কে আছে, আই এম আইএমজি ট্যাগ আছে, আইএমজি, তার একটা ম্যাক্স উইথ দিয়ে দিই, ম্যাক্স উইথ মানে সর্বোচ্চ উইথ 100 পিক্সেল দিয়ে রেখি, মানে এর সর্বোচ্চ উইথ ওই অত পিক্সেলের বেশি আর যাবেই না। বুঝতে পারছেন? হ্যাঁ, যতই ছোট বড় হোক এর সর্বোচ্চ উইথ কত থাকবে, 100 পিক্সেল। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন নমন ভাই? আচ্ছা, আর এই সাইডে আমাদের যেগুলো আছে এইগুলোকে এখন পাশাপাশি আনতে হবে। তাহলে কি যে ন্যাবের ভিতর যে ইউএল আছে তার ভিতর ডিসপ্লে ফ্লেক্স, তার তার ভিতর কি, তাহলে কি আমাদের সবগুলো পাশাপাশি চলে আসবে, তাই না? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন হলে দিলে কি হবে জানো, এই ডে এক মাথায় থাকবে, এই ডে মাথায় থাকবে, কিচ্ছু হবে না। প্যাডিং দিয়ে দিয়ে এটা কমাইতে হবে, যদি স্পেস বিটুইন দিয়ে এই জায়গাটাই তো পুরো এখন এর জন্য উন্মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, অ্যারাউন্ড দিলে কি হবে, এই যে এডে এখানে থাকবে, এডে এখানে থাকবে। বুঝতে পারছো? অ্যারাউন্ড মানে কি দুই পাশেই জায়গা নেবে, আর স্পেস বিটুইন মানে কি শুধু মাঝখানে, মানে একটার সাথে আর একটা স্পেস যেখানে সেখানেই জায়গা নেবে, গ্যাপটা পূরণ করবে। আচ্ছা, তো আমরা এখন এটাকে একটু ডিজাইন করি। ইউএল এর প্যাডিং দিলে হবে, এলআই তার ভিতর যে এ আছে, হ্যাঁ এলআই ডিসপ্লে ইনলাইন করবো কেন, আমি তো ফ্লেক্স দিয়ে করেই ফেলেছি। আচ্ছা, এই যে দেখেন, এই যে এর নিচে দিয়ে যে একটা দাগ মতো আসছে না, আচ্ছা আমরা এক বেড়ে সব জায়গায় অনেক জায়গায় আমার সাইটে লাগতে পারে, তো সেজন্য আমরা এক বেড়ে এখানে বলে দিই টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নান। তাহলে কি এক বেড়ে আমার আর বারবার এই ঝামেলা করা লাগছে না, তাই না? আচ্ছা, এইবার এর ভিতর যে আমাদের কি আছে, এলআই এর ভিতর যে এ আছে, এর কালার ব্ল্যাক, হোয়াইট দিলে তো ওর সাথে মিশে যাবে না, কালার তো আমাদের হোয়াইট টাইপেরই। আচ্ছা, কালার দিলাম সাদা, কালার সাদা দিলে ব্ল্যাক, আর ফ্রন্ট ওয়েট, ফ্রন্ট ওয়েট মানে কি কতটুকু মোটা হবে, মোটা হবে কি না, বোল্ট বোল্ট করে ওই রকমই মনে করো এখন। আচ্ছা, আর সবগুলো বড় হাতের করবো, তাই না? তাহলে আমরা সিএসএস দিয়েও করতে পারি না এটা, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম স্কেল, এটা কি জাভা স্ক্রিপ্ট না, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট টি এক্স, টেক্সট ট্রান্সফর্ম টি আর এ, ট্রান্সফর্ম আপার কেস ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ মানে কি বড় হাতের, ঠিক আছে সেখানে সেভ হয়নি, ক্যাপিটালাইজ না আপার কেস, আপার কেস ক্যাপিটালাইজ মানে কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে, ঠিক আছে, আর আপার কেস মানে কি সবগুলো বড় হাতের হবে, তাই না? আচ্ছা, এইবার এটা একটা ডিসপ্লে ইনলাইন, হ্যাঁ ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই, হ্যাঁ ইনলাইন ব্লক, কারণ কি এটা এ ট্যাগ তো, ব্লক
মানে এটা ডিসপ্লে ইনলাইন থাকে, ইনলাইন থাকলে অনেক সময় প্যাডিং ঠিকঠাকভাবে কাজ করে না, সেজন্য ইনলাইন ব্লক করলাম। এবারে একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং উপর নিচে থেকে 20 পিক্সেল, আর ডান বাম থেকে অটো একুশ, তোমার কথাই শুনি। ঠিক আছে ঠিক আছে, কিন্তু ঠিক থাকবে না একটু পরে। এটাকে একটা হবার দেব, হবার ইফেক্ট, হবার টবারে ঝামেলা করছি না। প্যানিং উপর নিচে থেকে এত দরকার নেই, 14 পিক্সেল দিই। লোগো বাইদে আছে, তাহলে এই ন্যাবের একটু প্যাডিং দিয়ে দিই উপর নিচে থেকে, উপর নিচে থেকে 10 পিক্সেল, ডান বাম থেকে 0। ঠিক আছে, এবার আচ্ছা আমরা একটা হবার ইফেক্ট দিই, যেহেতু বলছে সে আমরা দাস শখ করে বলতেছে। এটা যখন হবার করব তখন ব্যাকগ্রাউন্ড কালার, সরি হবার ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে দিয়ে দেখি একটা, ও এরকমই থাক। এবার কালো কালো মিশে যাবে না, আর এর কালার হবে সাদা, তাই না? ঠিক আছে, এবার ও ট্রানজিশন, হ্যাঁ ট্রানজিশন কাকে দেবো এর ভিতরে, না TRANSITION ট্রানজিশন কত সেকেন্ড হবে? 0.3 সেকেন্ড। ওই প্রথম দিন তোমাদের 0.3 দেখাইছি বলে ওই 0.3 মুখস্থ করে রেখে দিত। হ্যাঁ ঠিক আছে, এবার আচ্ছা এবার একটা উপর নিচে থেকে আরেকটু কমাই দিলে ভালো হবে মনে হয়, আর এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। হ্যাঁ বর্ডার রেডিয়াস কত পিক্সেল হতে পারে? 5 পিক্সেল, তাই না? চারিদিক থেকে হোক মোটামুটি ভালোই আছে, তাই না? আচ্ছা যাই, এবার আমি চাচ্ছি যখন এখন মোটামুটি তো ঠিকই আছে এটা, না এটাকে আমি রেসপন্সিভ করবো না এখন। আচ্ছা আচ্ছা এই পর্যন্ত ঠিকই আছে, তাই না? এই পর্যন্তও ঠিকই আছে, এই পর্যন্ত এখানেও ঠিক আছে, কই ঠিক নেই, লাগিয়ে যায়নি, তাও মোটামুটি ঠিকই আছে। এই যে দেখো এই জায়গায় এসে কিন্তু আমাদের এটা ঝামেলা করে ফেলছে, তাই না? নিচে দেখো একটা জিনিস খেয়াল করো, নিচের দিকে একটা স্ক্রল বার চলে আসছে, তাই না? এটা কি ডান বাম দিকে? কেউ কি কোনোদিন ওয়েবসাইটে এরকম করে টেনে দেখে? সব সময় কি করে সে উপর নিচে থেকে স্ক্রল করে, তাই না? আচ্ছা তাহলে এই সমস্যাটা আমাদের সমাধান করতে হবে, এটা কি রেসপন্সিভ ডিজাইনের মাধ্যমে করতে হবে। আচ্ছা যাই হোক, নিচে কি কিছু রাখবো নাকি কন্টেন্ট মন্টেন্ট? হ্যাঁ দিয়ে বক্স রাখবো, আচ্ছা নিচে একটা আমরা সাইন আপ বাটন রাখি, RESTRATION রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন, এবার ফর্ম, ফর্মের ভিতরে অ্যাকশন, অ্যাকশনের ভিতরে হ্যাশ, কিছু কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। এখানে আমরা কী কী রাখতে পারি? লেভেল নেম, নেমের ভিতরে কী রাখা যায়? ইন্টার ইওর নেম, আচ্ছা ইন্টার দিলাম না, থাক। আচ্ছা এখানে কী থাকবে? ইনপুট, ইনপুট টাইপ টেক্সট, টেক্সটেই তো নাম, টেক্সটে হয় না? আচ্ছা এখানে দেখেন আরেকটা যদি আমরা কিওয়ার্ড ইউজ করি, দেখেন আচ্ছা নিচে একটা সাবমিট বাটন লাগবে না, দাঁড়াও পড়ে দিচ্ছি, ইনপুট টাইপ সাবমিট ভ্যালু রেজিস্ট্রেশন লগ ইন, আমরা রেজিস্ট্রেশন বাটন ভ্যালু
রেজিস্ট্রেশন, তাই না? আচ্ছা দেখেন, আচ্ছা আমরা এখন যখন রেজিস্ট্রেশনে ক্লিক করব, কোনো সমস্যা ছাড়াই আমাদের হ্যাশে নিয়ে চলে যাচ্ছে, তাই না? কারণ কি আমরা হ্যাশ দিয়ে দিছি এই স্ট্রিপের ভিতর, তাই না? আচ্ছা, কিন্তু আমি চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত এটা ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে কোনো কাজ হবে না, মানে একটা ইরোর মতো আসবে। তাহলে এর ভিতর জাস্ট একটা ছোট্ট একটা অ্যাট্রিবিউট লিখে দিতে হয়, সেটা হলো রিকোয়ার্ড, রিকোয়ার্ড, ঠিক আছে? এটা মানে আপনার ফিল আপ করাই লাগবে, যে কোনো জায়গায় লিখতে পারেন, এই যে এর ভিতরে ইনপুট ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় লিখলেই হবে। আচ্ছা কোনটা, রেজিস্ট্রেশন? না না, রেজিস্ট্রেশনের ভিতর না, আমরা কাকে ভ্যালিডেশন করছি, যে ইনপুটকে না, মানে এটা ফিল আপ করাই লাগবে এই কিওয়ার্ড মানে। আচ্ছা এবার দেখেন, এটা কি আগে দেখছেন? আচ্ছা এই যে দেখছেন, প্লেস ফিল আউট দিস ফিল্ড, মানে এটা আপনার আগে ফিল আপ করাই লাগবে, না হলে কিন্তু কখনোই সাবমিট করা যাবে না। হ্যাঁ, ইনপুট টাইপ ইমেইল, যখন তুমি ইমেইল না দিতে, অ্যাট দ্য রেট না দিতে, ওইটা টাইপ ইমেইলের ক্ষেত্রে। আর কিন্তু তুমি এখন চাচ্ছ যে আবার ইমেইলে পূরণ না করে দিলে, সাবমিট করলে কিন্তু অটোমেটিক নিয়ে নিত, তাই না? মানে একটু পাকনামি করে ফিল আপ করতে গেলে যখন অ্যাট দ্য রেট না দিতে তখন ঝামেলাটা হতো। কিন্তু এখন রিকোয়ার্ড করা মানে কি, কিছু না কিছু দেওয়াই লাগবে এখন। আচ্ছা আচ্ছা, এটা দিলাম, তারপর এখানে আরও কিছু রাখি, ইওর নেম, ইওর ইমেইল, ইমেইল, আর ইমেইলের হবে কি ইনপুট টাইপ ইমেইল, ইমেইল, আর এটাও দেওয়াই লাগবে, তাই না? দেওয়াই লাগবে। তাই তো, এটাই তো কপি পেস্ট করছি। আচ্ছা, টাইপ এ নিউ পাসওয়ার্ড, রিটাইপ নিউ পাসওয়ার্ড, আর টাইপ হবে কি পাসওয়ার্ড, না? ঠিক আছে, এবার আমাদের মোটামুটি এইচটিএমএল করা শেষ, তাই না? এগুলো পাশাপাশি কেন, সবগুলো ডিসপ্লে ইনলাইন, তাই না? আচ্ছা, ডিসপ্লে ব্লক করতে হবে, কাকে ডিসপ্লে ব্লক করতে হবে? ফর্মটাকে, না? ফর্মে ডিসপ্লে ব্লক করলে কি হয়? আচ্ছা, ফর্মের মোটামুটি পরে ডিজাইন করবো, মানে ফর্মের ভিতর যে লেভেল আছে, ঠিক আছে, ফর্মের ভিতর যে লেভেল আছে, লেভেলে ডিসপ্লে ব্লক করলেই তো হচ্ছে আমাদের, তাই না? মানে লেভেল ডিসপ্লে ব্লক মানে কি, লেভেলটা পুরো জায়গা জুড়ে থাকবে, এখানে তো আর জায়গা নেই, এত এমনি বাধ্য হয়ে নিচে নামে যাচ্ছে। আচ্ছা হয়েছে, আচ্ছা লেভেলকেও করতে পারি অথবা ইনপুটকেও করতে পারি, ইনপুট। আচ্ছা ঠিক আছে, ইনপুটে করলে এই যে এটাও নিচে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা সবই করবো। আচ্ছা আচ্ছা, ওই সবই করছি একটু একটু করে। আচ্ছা এবার ফর্মের একটা ডিজাইন করি। হ্যাঁ, ফর্ম, ফর্মের একটা উইথ দিয়ে দিই। হ্যাঁ, উইথ কত পার্সেন্ট দেওয়া যায়? 70% বেশি হয়ে যাবে না, 40%, ঠিক আছে? আর মার্জিন উপর নিচে থেকে জিরো, উপর নিচে থেকে তো লাগবে, তাই না? 200 পিক্সেল, আর ডান বাম থেকে কি অটো, জিরো, অটো মানে মাঝখানে নেবো না, এটাকে মাঝখানে ডান, ঠিক আছে? বেশি হয়ে গেছে না, অ্যালাইন আইটেম দিলে হয়তো, টেক্সট অ্যালাইন সেন্টার দিলে, টেক্সট অ্যালাইন দিলে সেন্টার দিলে আসতো, কারণ আমরা যে ফর্মের একটা উইথ দিয়ে দিছি।
না না এই যে ফর্ম ট্যাগ নরমাল ফর্ম ট্যাগ আর টেক্সট অ্যালাইন সেন্টার দিলে ঝামেলা আছে অনেক কারণ আপনি টেক্সট অ্যালাইন সেন্টার দিবেন ডিবের ভিতরে তাই না কিন্তু আপনার এই ফর্মটাকে একটা উইথ দিতেই হবে এই ফর্মটার আপনার একটা উইথ দেওয়াই লাগবে বুঝতে পেরেছেন 40% কিংবা 50% যাই দেন দেওয়াই লাগবে দেওয়াই লাগবে এরকম না যে দিলে ভালো সুন্দর দেখা যাবে না দিলে না দেন আপনার সে আপনার ব্যাপার আচ্ছা এইটার একটু এক কাজ করে এটার ব্যাকগ্রাউন্ড কালার দি হালকা এইরকম টাইপ দিয়ে দি এই যে মানে এটা এই পর্যন্ত আছে আমাদের তাই না বুঝা যাচ্ছে না আচ্ছা হালকা পাতলা বোঝানোর জন্য আমি দিছি মানে এটাই আমাদের ফাইনাল এই যে দেখেন এত দূর এত বড় আমাদের দরকার নাই ফর্ম তাহলে এর উইথটা আমরা আরো কমাই 20% দিলে আবার একদমই কিরকম মাওড়া মাওড়া লাগবে না এবার মোটামুটি ঠিক আছে তাই না আচ্ছা আর এটার হালকা কালার দেওয়াতে একটু খারাপ লাগছে তাই না আমরা আপাতত আপাতত একটা ভালো মানের কালার দিই পরে চেঞ্জ করে নিব মানে হ্যাঁ না সবই ঠিক করবা না দাঁড়াও ধৈর্য ধরো আমি চাচ্ছি যে এইগুলা পুরো স্ক্রিন জুড়ে মতোই থাকুক তাহলে এবার ইনপুট নিয়ে আমাদের কাজ করতে হবে ইনপুটের ডিসপ্লে ব্লক এর একটা উইথ দিয়ে দিই হ্যাঁ উইথ 80% 80% অথবা 100% দিলেও তো সমস্যা ছিল না আচ্ছা ঠিক আছে থাকুক আচ্ছা এবার এর একটা প্যাডিং দিয়ে দিই চারিদিক থেকে প্যাডিং 30 পিক্সেল আচ্ছা হয়েছে তোমাদের মন মতো হয়েছে আচ্ছা এখনো হয়নি আচ্ছা এবার এখানে আমার উপর নিচে থেকে বেশি দেওয়া হয়ে গেছে হলো এবার ইনপুটের উইথ দিলাম আচ্ছা এবার এই যে ফর্মের একটা কাজ কাজ করি বর্ডার রেডিয়াস কালার টালা দিচ্ছি একটু ধৈর্য ধরো বর্ডার রেডিয়াস 20 পিক্সেল এবার লেভেল এর ভিতর যে লেভেল আর ইনপুট আছে ফর্মের ভিতর যে লেভেল আছে সেটাকেও সিলেক্ট করব আর ইনপুটকে তো সিলেক্ট করাই আছে ফর্মের ভিতর যে লেভেল লেভেলের ভিতর কি আছে লেভেল আছে আচ্ছা এইগুলার একটা ফন্ট সাইজ দিয়ে দিই হ্যাঁ ফন্ট সাইজ 18 পিক্সেল বেশি হয়ে যাবে না হয়তো এবার এইগুলার একটু প্যাডিং ম্যাডিং দিয়ে দিই আচ্ছা এই প্লেস হোল্ডার মোল্ডার দিয়ে আসি আগে কেন ইন্টার ইউর নেম ওকে আচ্ছা এটাকে সিলেক্ট করলাম এবার কি ইওর ইমেইল তাই না ইওর ইমেইল এখানে প্লেস হোল্ডার ইন্টার ইওর ইমেইল ওকে এবার লেভেল টাইপ এ নিউ পাসওয়ার্ড এর সাথে আমরা লেভেলের সাথে আবার আইডি মানে দিয়ে কানেক্ট করিনি তাই না থাকগা বুঝেছেন তো এগুলো তো পারেন হ্যাঁ ক্লিক মাল দি না ক্লিক কল দি আচ্ছা এখানে দি প্লেস হোল্ডার পাসওয়ার্ড ইনপুট টাইপ টেক্সট দিছি না এটা
এবার এটাকে রিলোড দিয়ে দিছি। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কিন্তু এইটা এবার একটু বাজে মতো লাগছে না? আচ্ছা এই ইনপুটগুলোর আমরা একটা ফেডিং দিয়ে দিই। প্যাডিং উপর নিচে থেকে 5 পিক্সেল, আচ্ছা চারিদিক থেকে 5 পিক্সেল থাক। আর ভিতরের ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, আর ইনপুটের নিচে একটা মানে একটু ব্রেক দিই, তাহলে প্রত্যেকটা ইনপুটের নিচে একটু করে যখন স্পেস পাবে তাহলে একটু মোটামুটি ভালো দেখা যাবে, তাই না? এর ভিতরে ফন্ট সাইজ হবে 17 পিক্সেল, 17 পিক্সেল, আর মার্জিন বটম প্রথম থেকে 5 পিক্সেল দিয়ে দিই, আর বর্ডার রেডিয়াস হবে একটা, বর্ডার রেডিয়াস চারিদিক থেকে 4 পিক্সেল। আচ্ছা আমরা আর এই যে এই চারিদিক থেকে যে আমাদের আউটলাইনটা আছে, এই যে বর্ডারটা আছে, বর্ডারটা বাদ দিয়ে রাখি, বর্ডার নাম। আচ্ছা মোটামুটি ঠিক আছে, আর এটাকে একটু উপরে তুলি। ঠিক আছে তোমার উপরে উঠাটি ঠিক আছে। আচ্ছা এবার আমাদের এই কালারটা কিন্তু এই কালার হবে না, এটার কালার হবে এইটার সাথে মিল রেখে, একটা ওয়েবসাইটে মানে বিভিন্ন কালার ইউজ করবেন না, হ্যাঁ মানে লোগোর সাথে মিল রেখে আপনি আর কালার ইউজ করতে পারেন, ঠিক আছে? একাধিক কালার ইউজ করবেন না, এটা মানে ইউজ করলে হয় কি ওই মানে কেমন কেমন লাগে। হ্যাঁ দেখেন এই যে এখানে দেখেন একটা গ্রিনকে বেশি ফলো করা হয়েছে, তাই না? কারণ কি লোগোর সাথে মিল আছে, তাই না? কোনটা গ্লাস মতো বিল্ডিং বিল্ডিং এই যে এইভাবে যাচ্ছে, এটা যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। গ্লাস বলতে ও মানে এটা হালকা হালকা, এটার অপাসিটি কমানো, এটার অপাসিটি কমানো, সমস্যা নেই যে এখন করাই দিবা না, এখানে দুই একটা বাদ যাইতেই পারে, সামনে কাজ করতে করতে এগুলা মানে এখানে রিপিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা যাই হোক, এইটা বুঝছেন এই পর্যন্ত? না বোঝার তো কোনো কথা না। আচ্ছা এখানে 27% না 29% দিই। হ্যাঁ মানে যাতে যে দেখলো যদি এই দুইটা যদি সেম না হয় তাহলে ঢুকতে দেবে না ভিতরে। হ্যাঁ জাভা স্ক্রিপ দিয়ে করা যায়, মানে যে কোনো একটা প্রোগ্রামিং দিয়ে করতে হয়, বুঝতে পারছেন? এটাও দেখাবা না এক সময়। হ্যাঁ ওইটা দিলেও হবে, ইফ যদি এটা এটা যদি না সেম না হয় তাহলে এখানে ঢুকতেই দেবে না, এখানে একটা ইরর হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা দিই। হ্যাঁ এই ন্যাভের যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ফ্রম 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 এই যে ব্যাকগ্রাউন্ড কালার, কেমন দেখাচ্ছে? আচ্ছা আচ্ছা এটা একটা শেডও দিলে ভালো লাগবে না? ডায়ন ভাই বুঝতেছেন তো?
বাক শ্যাডো থ্রি পিক্সেল, থ্রি পিক্সেল, ফাইভ পিক্সেল, ফাইভ পিক্সেল, ব্লারটা হবে 10 পিক্সেল আর ব্ল্যাক কালারের ব্লার হবে, মানে শ্যাডোটা হবে আছে মোটামুটি। এটার এবার কালারটা এইটা না দিয়ে নর্মাল ভাবে রেখে দিয়ে দেখি। এইটা মিশিয়ে যাচ্ছে সাদার সাথে, তাই না? তাছাড়া মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ আগে যা ছিল তাই দি। হ্যাঁ ভাই টাকা পাইছি, ওই যে আমি এখন অফিসে রয়েছি, যে আর আধা ঘন্টা মতো মানে লাগবে না, বের হবো না। আচ্ছা ঠিক আছে, আমি দোকানে যাই স্যাম্পল দেখাবো না, ছবি তুলে তুলে আর তারপরে যেমন একটা। হ্যাঁ নোকিয়ায় মোটামুটি মানে বাটন বাটন আর কি, আর স্যামসাং আছে দেখবা না, যাই দেখি এটা ভালো হয়। নোকিয়ায় টার্গেট ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই তাহলে, যে নোকিয়ায় আছে ভাই। বাটন ফোন হবে কিন্তু ঝামেলাও আছে। আচ্ছা আমরা কোন জায়গায় ছিলাম যেন, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে একটু ঘষা মজা হচ্ছিল, তাই না? খারাপ না, একটু হালকার ভিতর হলে ভালো হইতো, তাই না? আপনার হালকা লাগবে এই থাক যা থাকে থাকুক। আচ্ছা আচ্ছা এইটা এটা ঠিক আছে না? আর এই যে এটাও আমাদের তাহলে এই কালার দিলে ভালো হতো। আচ্ছা আমাদের যা উদ্দেশ্য ছিল তাই করি। আচ্ছা এই হবার করলে এইগুলো মানে সবসময় আপনারা চেষ্টা করবেন যে মানে এগুলো আমার কাছে ভুল লাগছে, সেই জন্য আমি বারবার সংশোধন করার জন্যই করছি, কারণ আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেইভাবেই করবেন জানি, বুঝতে পেরেছেন? কারণ আমি এই যে এক ট্রানজিশন 3 সেকেন্ড দিয়েছি প্রথমে তাই করে আসতেছেন, সেই জন্য আমি আমি যেভাবে কাজ করি সেইভাবেই করার চেষ্টা করছি। কিন্তু স্যানিয়াবের ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ দিয়ে দিই। এখানে আর এক ঝামেলা আছে লোগো নিয়ে, অরেঞ্জ আচ্ছা ঠিক আছে থাক। এইটার ব্যাকগ্রাউন্ড কালার হবার করলে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ রেড, অরেঞ্জ রেড হবে। হ্যাঁ ঠিক আছে, এবার দেখছেন এক কালারেই কত কিছু চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা যাই হোক, আচ্ছা এইবার আমরা সেই রেসপন্সিভটা করি। হ্যাঁ এই দেখেন তার অবস্থা দেখেন, যখনই ফোনের স্ক্রিনে যাচ্ছি দেখেন, আমি এখানে দেখাই এখানে যাই, হুম কনসোল নাই যে এখান থেকে যে এটা দেখাই, যদি এই রেসপন্সিভে যায়, যদি আইফোন এসি মডেল নাকি এইটাই যদি আসা হয় এই সাইডটা এরকম দেখা যাবে, বুঝতে পারছেন? যখন এই যে স্যামসাং S8 Plus দেবে তখন এই যে এরকম দেখা যাবে, আবার এইদিকে টানলেও এই সাইডে জল আসছে, ঠিক আছে? তো এতদিন যা শিখছি সব কি, আচ্ছা পানি না এগুলো তো লাগবেই। আচ্ছা তাহলে আমরা এখানে একটা কাজ করি, মিডিয়া কুয়েরি শিখাইছিলাম না,
আচ্ছা এট দ্য রেট মিডিয়া SCR ডবলি SCR ডবলি হ্যাঁ স্ক্রিন না দিলেও কাজ করে অ্যাড হবে না আচ্ছা এখানে ম্যাক্স উইথ ম্যাক্স উইথ কত হবে সর্বোচ্চ উইথ যতক্ষণ পর্যন্ত 400 পিক্সেল থাকবে হ্যাঁ তখন ব্যাকগ্রাউন্ড কালার কার ব্যাকগ্রাউন্ড কালার বডি আমরা আগে দেখে নিই এটা কাজ করে কিনা আচ্ছা এখানে আমাদের আচ্ছা অ্যাট দ্য রেট মিডিয়া স্কিন অ্যান্ড আচ্ছা অরেঞ্জ না ব্লু এখনো 400 পিক্সেল হয়নি সম্ভবত এই যে দেখছেন যখনই আমরা এখানে এটা এই জিনিসটা খেয়াল করেন এটা রেসপন্সিভ করে দিয়ে দেখেন এখানে আমার উইথটা কত আছে 400 পিক্সেল দেখেন 400 পিক্সেলের বাইরে গেলে কি নরমাল ভাবে ডিজাইনটা শো করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি 400 পিক্সেলের নিচেই থাকবো ততক্ষণ পর্যন্ত আমার কি এই সিএসএসটা অ্যাপ্লাই হবে ঠিক আছে এখানে যা লিখব তাই না তো এইভাবে তো আমরা স্ক্রিন নিয়ে কাজ করতে পারি তাই না আচ্ছা তো আমার বডির ব্যাকগ্রাউন্ড কালার যা আছে সেটাই থাকবে কিন্তু ইজ এ ফ্রম ইজ এ ফ্রম না এই ফ্রম এর উইথটা হয়ে যাবে 100% আরেকজনের দিয়ে করা বাকি জানো এবার যখন মানে এই স্ক্রিন আসবে 400 পিক্সেলের নিচে পর্যন্ত আসবে তখন পর্যন্ত কি এর উইথটা 100%ই থাকবে তাই না কিন্তু এখানে ঝামেলা হচ্ছে কি আমাদের উপরের এটার জন্য এইটাকে আগে আমাদের ঠিক করতে হবে আচ্ছা যখন এই স্ক্রিনে থাকবে তখন আমাদের কি ন্যাভ ন্যাভের ভিতর যে ইউএল আছে ন্যাভের ভিতর যে ইউএল আছে সেটার ডিসপ্লে নান হয়ে যাবে হ্যাঁ উড়িয়ে তো যাবে উড়িয়েই তো যাবো এই এখানে কি হচ্ছে উড়িয়ে যাচ্ছে না উড়িয়ে যাচ্ছে না এখন কোনটি এটা আনতে হবে ওই জায়গায় একটা রাখতে হবে রেখে নর্মাল ভাবে এটা ডিসপ্লে ব্লক রাখতে হবে যখন এই স্ক্রিন আসবে তখন এটা ডিসপ্লে নর্মাল ভাবে এটা ডিসপ্লে নান রাখতে হবে কেন এমনি নর্মাল ভাবে নান রাখতে পারি না আমরা স্ক্রিন নিয়ে কাজ করব না আচ্ছা আচ্ছা ডিসপ্লে হয়ে যাবে না এইবার দেখি ইনসপেক্ট ডাইনামিক রেসপন্স দেখেন এখন মোটামুটি ঠিক আছে না মোবাইলের জন্য শুধু এখানে কি আমার এই যে আইকনগুলো থাকলে হয়ে যেত তাই না আচ্ছা আমাদের ওই রেগুলার ডিসপ্লে কি হয়ে যাচ্ছে নান তাই না আচ্ছা আবার এখানে আমরা একটা আইকন নিয়ে আসি এখানে কি কি রাখছি ন্যাবের ভিতরে লোগো রাখছি আরেকটা কি এই ন্যাবের সাইল কয়টা দুইটা না ন্যাবের ভিতর যে কন্টেনার আছে তার সাইল দুইটা না এখানে আমরা আরেকটা সাইল বাড়াবো ঠিক আছে সেটা কি হবে আইকন আইকন এবার ফন্ট অসমে চলে যেতে হবে fontosome.google.com তাহলে fonts.google এ চলে গেছে না ফন্ট অসম সিডিএন ওইটা আছে নাকি আমার এখানে না এডে সার্ভার ডাউন হবে না বলেই দেওয়া আচ্ছা ফন্ট অসামটাকে থেকে আইকন নিতে হলে কী করতে হয় ফন্ট অসামকে লিঙ্ক করাইতে হয় না রাহেন ভাই জানেন নাকি ফন্ট অসাম সম্পর্কে আচ্ছা ফন্ট অসাম থেকে আমরা বিভিন্ন আইকন ইউজ করতে পারি হ্যাঁ
না জানলে সমস্যা নেই, এখনই বুঝতে পারবে। হ্যাঁ, এর আগের ক্লাসে? ও হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে তো দেখছিলেন ওয়ার্ড রেফ। আচ্ছা, এই যে আমরা এখান থেকে ফন্টসামের এই আইকনটাকে লিঙ্ক করাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার যদি রিলোড দিই কোনো চেঞ্জ আসবে না আমাদের এইটা এখানে, তাই না? আচ্ছা, এখানে আমরা আইকনের ভিতরে এবার ফন্টসাম থেকে আইকন ইউজ করতে পারবো না। আচ্ছা, ফন্টসাম থেকে আমরা এখান থেকে আইকন ইউজ করি, আইকনে যাচ্ছি। মেনু লিখে সার্চ করি দেখি কিছু আছে কিনা, এটা টাকা দিয়ে কিনা লাগবে। আচ্ছা, এইটা আর টাকা দিয়ে কিনা লাগছে না, তাহলে এটাই আমরা খপাত করে ধরবো না। আচ্ছা, এবার ফ্রিটাও ইউজ করতে পারেন, তার চাহিদা যেমন তেমন দিতে হবে। আমার যে ইনি বলছে যে ভাই, যে বলছে যে ভাই স্লাইডারটা একটু ভাই ওইটাই ঠিক করা যাবে না, কিন্তু ওইটা একটু প্রো ভার্সন আছে প্লাগ ইন একটা, ওইটাই ইউজ করছে ভাই। দেখেন ফ্রি মিরির ভিতরে যেটা করে দিয়ে যায়। হ্যাঁ, সেই তো দেবে। তুমি মিস্ত্রি, বাড়ি কত ইট পাথর বালি টালি রং টং যা লাগে মালিক কিনে দেবে। এই আইকন এসে এবার, আইকন তো আসলো কিন্তু এবার এইগুলো মাঝখানে চলে আসলো। আইকন তো আমার সবসময় দরকার নেই, তাই না? তাহলে এখন এটার আইকনের ডিসপ্লে কি ব্লক করে রাখি, ডট আইকনের ডিসপ্লে নর্মালভাবে ব্লক থাকবে। হ্যাঁ, আইকনের ডিসপ্লে ব্লক। হ্যাঁ, সরি, নান নান থাকবে। আর যখনই আমাদের 400 পিক্সেল আসবে তখন আইকনের ডিসপ্লে কি হয়ে যাবে, আইকনের ডিসপ্লে কি হবে এখন, ব্লক, তাই না? দেখেন নর্মালভাবে এটা থাকবে না, যখনই আমরা 400 পিক্সেলের নিচে আসবো। এখন 400 পিক্সেলের নিচে নাই আমরা, এখান থেকে না, এখান থেকে যাই। এই যে দেখেন, যখনই আমরা 400 পিক্সেলের নিচে আসছি তখন কি আইকনটা চলে আসছে, তাই না? আচ্ছা, আইকনের একটা ফন্ট সাইজ বাড়াই দিই, আইকনের ভিতর যে আই ট্যাগ আছে, আই ট্যাগ আছে, তার ফন্ট সাইজ হবে 18 পিক্সেল। অক্সেল হয়ে গেছে না, কালার হবে হোয়াইট, হোয়াইট, ঠিক আছে। আর আমরা একটা কাজ করতে পারি, এটাকে ডিসপ্লে ব্লক করব না, ডিসপ্লে নান করব না। এই আইকনে আসার পর, সরি, এই যে ন্যাবের ভিতর যে ইউএল আছে এটা ডিসপ্লে নান করব না, ঠিক আছে? থাক, নান না করে দেখি কীরকম লাগে। এই যে এরকম লাগছে, তাই না? যখন এই অবস্থায় চলে আসবে তখন এর পজিশন দিয়ে দিই, একটা পজিশন হয়ে যাবে অ্যাবসলিউট, মানে এটা ভেসে যাবে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো কিছু? এটা ভেসে যাবে, তাই না? আচ্ছা, এটার পজিশন হবে অ্যাবসলিউট। আর এটা টপ থেকে, টপ থেকে হবে 0, টপ থেকে হবে 100%, 100%, আর লেফট থেকে হবে 0। বুঝেছেন কিছু? হ্যাঁ, এবার ন্যাবের ভিতর যে কন্টেইনার আছে সেইটাকে আমরা রিলেটিভ করতে পারি, অথবা ন্যাপকেও করতে পারি। ন্যাপ করলে ন্যাপকে কেন্দ্র করে হবে কাজটা। আচ্ছা, ন্যাপকে পজিশন রিলেটিভ, দেখছেন? এবার কি হচ্ছে, এইগুলো আমাদের নিচেই নিচে আসছে, তাই না? বুঝতে পেরেছেন কিছু রায়ন ভাই? আচ্ছা,
মানে এখন তো আমরা এটাকে ভাসিয়ে দিলাম, রিলেটিভ অ্যাবসলিউট বুঝেন? রিলেটিভ মানে কি? এটা দেখেন আমরা কাকে রিলেটিভ করছি, রিলেটিভ করছি ন্যাপকে, তাই না? রিলেটিভ পজিশন, রিলেটিভ। আচ্ছা এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো তখন, আবার ইউএল এর একটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড আচ্ছা ব্ল্যাক, ব্ল্যাক। আর এটাকে একটু আর জিবি এ ফরম্যাটে করি ব্ল্যাক। হ্যাঁ আর জিবি এ, এটা হলো অপাসিটি, ঠিক আছে? এখানে পয়েন্ট টু করে দিই অথবা ফোর করে দিই, থ্রি করে দিই। এখন দেখছেন এটা আমাদের এই জায়গা থেকে আসছে কেন, মানে এটা আমাদের এই যে এই জায়গা থেকে এইভাবে আসছে কেন, তাই প্রশ্ন, তাই না? আমাদের ইউএল কে আমরা অ্যাবসলিউট করিনি। অ্যাবসলিউট মানে কি? এটা এই যে ন্যাপকে কেন্দ্র করে ভেসে থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা এবার আমরা এই ইউএল এর কি দিছি দেখেন, পজিশন অ্যাবসলিউট করেছি টপ থেকে 100%। টপ থেকে 100% মানে কি? কার টপ থেকে 100%? ন্যাপের টপ থেকে, কারণ কি আমরা ন্যাপকে রিলেটিভ করছি। দেখছেন এই যে উপরে ন্যাপকে রিলেটিভ করছি না, এখানে আমরা দেখেন ন্যাপকে রিলেটিভ করছি। এই যে রিলেটিভ মানে কি? ন্যাপকে কেন্দ্র করে এই যে আমাদের এই ইউএলটা মানে মানে যেখান থেকে মানে মুভ হবে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা বুঝেছেন এবার কিছু? আচ্ছা ন্যাপের ভিতর যে ইউএল আছে এটার পজিশন কি অ্যাবসলিউট হবে? টপ থেকে 100%, লেফট থেকে 0, তাই না? টপ থেকে 100% মানে কি? এই যে এই জায়গা থেকে শুরু করে এই যে এই পর্যন্ত, না এই পর্যন্ত 100% হওয়ার পরে এই টপটা শুরু হবে এটা, ঠিক আছে? আর লেফট থেকে 0 মানে কি একদম বাম দিক থেকে শুরু হচ্ছে, দেখতে দেখতে পাচ্ছেন? এটা তো ওই ওই স্কিন, আমরা তো 700 পিক্সেল স্ক্রিনের জন্য কাজ করছি। এখানে যদি আমরা 500 পিক্সেল দিতাম তাহলে ওই কাজটা আর হতো না, 500 পিক্সেল এখনও ঠিকঠাকভাবে শো করতো, তাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু দেখেন এখানে দেখেন আমাদের এইগুলো তো এইভাবে আসার কথা না, এগুলা কি পর পর রাশের কথা, তাই না? তাহলে আমাদের এইবার কি করতে হবে দেখেন, আমরা ইউএল এর ডিসপ্লে নর্মাল ভাবে কি করছিলাম, ফ্লেক্স করছিলাম না, ফ্লেক্স। আর এখন কি করব আমরা, এর ভিতরে এই স্ক্রিনে আসার পর ইউএল এর ডিসপ্লে ব্লক হয়ে যাবে, তাই না? ইউএল এর শুধু ডিসপ্লে ব্লক হবে, ব্লক কোনটা? ও তাই তো, একবারে তো সিলেক্ট করছি। আচ্ছা ঠিক আছে না? আচ্ছা ডিসপ্লে ব্লক হলে কি হবে, সে নিচে নিচে চলে আসবে, তাই তো, তাই না? এবার যে ইউএল আছে এটার উইথ হয়ে যাবে 100%, বুঝতে পারছেন? এটা কি এখন এর উইথ 100% না, মানে যতটুকু কন্টেন্ট আছে সেই অনুযায়ী তার উইথ, মানে কোনটা এদিকে? ও আচ্ছা, মানে এটা আমরা পুরো জায়গা জুড়িয়েই নেব, এটার উইথ 100% দিয়ে দিই, দেখে নেন উইথ 100%, 100%, ঠিক আছে? আর এইগুলা টেক্সট লাইন সেন্টার করে দিলে তো এগুলো মাঝখানে চলে যাবে, তাই না? সেন্টার, আচ্ছা ঠিক আছে এবার। আচ্ছা তাহলে এটা তো এবার মোটামুটি বুঝলেন না? আচ্ছা এটা অটোমেটিক থেকে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে আমাদের আবার ডিসপ্লে নান রাখতে হবে ইউএলকে, ঠিক আছে? ডিসপ্লে যখন আপনার এই স্ক্রিনে আসবে তখন এটা ডিসপ্লে কি হয়ে যাবে, নাম, ঠিক আছে? কই সেটা,
ডিসপ্লে ব্লক থাকবে না কই সেটা, এই যে ডিসপ্লে হয়ে যাবে কি না তাই না, বুঝতে পেরেছেন? ব্লকে কী কাজ ছিল? ব্লকটা করছিলাম ওই এটা দেখার জন্য, মানে আমরা এই ডিজাইনটা দেখার জন্য এতক্ষণ ধরে। হ্যাঁ, যখন আমরা এই স্ক্রিনে ক্লিক করব তখন এর ডিসপ্লেটা ব্লক হয়ে যাবে, অথবা এখানে আমরা একটা স্টাইল ডট সিএসএস একটা ক্লাস রাখতে পারি। ন্যাবের ভিতর যে ইউএল আছে অথবা আমরা এখানে এইভাবে রাখতে পারি ডিসপ্লে ব্লক বিএলও সিকে ব্লক, ক্লাসকে এইভাবে নর্মাল ভাবে একটা স্টাইল রেখে দিলাম। হ্যাঁ, ডিসপ্লে ব্লক, আর এখানে এটার একটা প্রপার্টি থাকে সেটা কি ডিসপ্লে, এটার ভ্যালু হবে কি ব্লক তাই না? আচ্ছা, এবার জাভা স্ক্রিপ্টে চলে যাই। কাকে ডিসপ্লে ব্লক করব? এই যে ইউএলকে তাই না? তাহলে আমাদের ইউএলকে আগে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে না জাভা স্ক্রিপ্টে? ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর স্ক্রিপ্ট ডট জিএস ডকুমেন্ট ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এখানে ন্যাপটাকে সিলেক্ট করবো তাই না? এখানে আইডি দিয়ে দিই, আইডি ন্যাপ আইটেমস। আচ্ছা, এখান থেকে আমরা হ্যাশ দিয়ে ন্যাপ আইটেমসটাকে সিলেক্ট করলাম। এখানে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখি এটাকে, লেট ন্যাপ আইটেমস সমান সমান এইটা। আচ্ছা, এটা আসলে সিলেক্ট হয়েছে কিনা এটা দেখার জন্য কোথায় যেতে হবে? কনসোল তাই না? কেন পড়ার টাইম হয়ে গেছে? আচ্ছা, আমরা জাভা স্ক্রিপ্টে দাঁড়াবো, শেষ করে দিছি, জাভা স্ক্রিপ্টে লিঙ্ক করাইছি, জাভা স্ক্রিপ্ট ডট জেএস আইডি সমান সমান ন্যাব আইটেমস ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর স্ক্রিপ্ট ডট জেএস ন্যাব আইটেমস। আচ্ছা, এই যে আমাদের এটা সিলেক্ট হয়েছে বলে এখানে দেখাচ্ছে যে নিয়াব আইটেমসের ভিতরে এইগুলো আছে আমাদের তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন এই পর্যন্ত? আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে একটু বড় স্ক্রিনের জন্য করে রাখি, 700 পিক্সেল, যাতে আমরা ওই বারবার ওখানে না যে এখান থেকে বুঝতে পারি। 700 পিক্সেল একদম বেশি হয়ে যায় তাই না? 600 পিক্সেল, 600, তখন এর উইথ হয়ে যাবে একদম 100% না। যখন আমি এখানে ক্লিক করব তখন আমার এই ক্লাস এই যে এর ভিতরে কি একটা ক্লাস লিস্ট তৈরি করে দেবে তাই না? এটার ভিতরে না। আচ্ছা, দেখি এখান থেকে হয় কি না ন্যাব আইটেমস, বুঝতেছেন তো নাকি? ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, এর ভিতরে কি অ্যাড করবে ক্লাস লিস্ট? আমাদের এই যে স্টাইল ডট সিএসএস এর কোনটা, এইটা তাই না? ডিসপ্লে ব্লক, দেখি আসলে ক্লাস লিস্টটা অ্যাড করে কিনা। আছে, আচ্ছা, এটা তো আমাদের এখন করলে হবে না তাই না? আচ্ছা, এটাকে আমরা একটা ফাংশনের ভিতর রাখি, ফাংশন ন্যাপ টগল লেখ রাখি এটাকে, একটা রাখলাম ফাংশনের নাম, এই ফাংশনের ভিতরে এই কাজটা রেখে দিই। হ্যাঁ, এবার যখনই কোথায় ক্লিক করবে
ইনডেক্স ডট এইচটিএমএল এর ভিতরে এই যে আমাদের এখানে আইকন আছে, এই যে আইকন, আইকনের ভিতরে অন ক্লিক করবে, তাই না? অন ক্লিক, তখনই এটা এই এই ফাংশনটা কাজ হবে। এখন দেখেন নর্মাল ভাবে নাই, যখন এখানে ক্লিক করা আছে তখনই এটা আসছে, তাই না? আচ্ছা, এবার এখানে ক্লিক করতে আবার চলেও যাওয়া লাগবে, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার এই যে অ্যাড দিয়েছেন না, আবার কি রিমুভ হতে হবে তা? আচ্ছা, ওইটা করার জন্য একটা ওয়ে আছে, সেটা হলো কি, অন ক্লিক ডট অ্যাড না, এখানে দিবেন টগল, টিও ডবল জি এলি টগল। এখানে টগল দিলে কি হবে, একবার এটা কল হলে কি এটা কাজ করবে, আর একবার কল হলে কি এটা বাদ হয়ে যাবে ফাংশনটা। আবার কল করলে কি হবে, এই কাজটা করবে, আবার কল করলে কি এটা বাদ হয়ে যাবে, বুঝতে পারছেন? টগল। আচ্ছা, এবার দেখেন যখন আমরা এখানে ক্লিক করবো তখন আসবে, আবার ক্লিক করলে এটা চলেও যাবে, তাই না? যখন ক্লিক করবো তখন আসবে, আবার এটা ফুল স্ক্রিনে তো ঠিকঠাকভাবেই কাজ করবে, এটা কি টোটালি রেসপন্সিভ না? আচ্ছা, আবার এখানে দেখেন যখন আমরা ফুল স্ক্রিন করছি এটা ঠিকঠাকভাবে আসছে। আচ্ছা আচ্ছা, যখন আবার এই দিকে যাচ্ছি তখন আবার ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এর উইথটা এখানে 90% না দিয়ে, হ্যাঁ এটা শেষ করে দিছি, এর উইথটা আমরা এখানে কই, এখানে কোন জায়গা দিছি, কোন এই যে উইথ ফ্রমের উইথটা দিছি 90%, তাই না? আমরা এই ফ্রমের রেসপন্সিভ এইভাবে না করে আমরা একবার এখানে করতে পারি, 90% নর্মালভাবে এখানে দিতে পারি, উইথ 90%। এই ফর্ম তো ইনপুট না, এই যে এর উইথটা 90% করে দিতে পারি, তাহলে কি হবে দেখেন তো, এই যে এখানেও 90% হচ্ছে, এখানেও 90% হচ্ছে, তাই না? এবার নিচে একটা ম্যাক্স উইথ দিয়ে দিতে পারি, ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ, ম্যাক্স উইথ কত, 500 পিক্সেল দিতে পারি, অথবা 400 পিক্সেল দিতে পারি। ওকে, এইবার দেখেন এর উইথ 90% ঠিকই আছে, কিন্তু আবার সর্বোচ্চ উইথ 400 পিক্সেল হওয়া লাগবে, 400 পিক্সেলের বেশি আর হবে না। এই যে এতক্ষণ যে হাসলেন, এই যে কী হলো, এক ক্লিকে ঠিক, বুঝতে, এখন দেখেন টোটালি রেসপন্সিভ, এই যে এই স্ক্রিনেও ঠিক আছে, এই স্ক্রিনেও ঠিক আছে, এই যে এখানে এসে আবার এটা ভেঙে গেল, এই যে এইভাবে, ঠিক আছে? আবার এখানে ক্লিক করলে বাটন ব্রাউজ করে, আচ্ছা বাটন ফোন দিয়ে কেউ ব্রাউজ করবে না।